শনিবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে রথযাত্রা মেলা প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ডিএসপি দিলকেশর সার্কি। এদিন আইসি সুবলচন্দ্র ঘোষকে নিয়ে মহেন্দ্রগঞ্জ নাট্যমন্দির ময়দানে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ডিএসপি। মূলত রথযাত্রা উপলক্ষে কালিয়াগঞ্জের নাট্যমন্দির ময়দানে প্রতি বছরই বিরাট আকারের মেলা বসে। উল্টো রথযাত্রা পর্যন্ত 8 দিনের এই মেলায় শিশুদের মনোরঞ্জনের ব্যবস্থা, রকমারি দোকান, খাবারের দোকান এবং মাটির পুতুল, কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন দোকান বসে। কালিয়াগঞ্জের নাট্যমন্দির ময়দানে এই রথের মেলায় গৌড়বঙ্গের নানা প্রান্তের বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। এই জনসমাগমের কারণেই রথের মেলায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় বলে জানান নাট্যমন্দির কমিটির সম্পাদক প্রকাশ কুণ্ডু। জয় জগন্নাথ! আগামী 20 তারিখ রথের রথযাত্রা জগন্নাথ দেবের, সেই রথযাত্রা উপলক্ষে গতকাল সন্ধ্যায় থানা একটা মিটিং ছিল প্রশাসনিক রথের কমিটিগুলোকে নিয়ে। তারপরে আজকে থানার ডিএসপি এবং আইসি স্যার ভিজিট করতে আসছিলো, কীরকম কী প্রস্তুতি চলছে রোড ট্রুট নিয়ে, রথ কোন দিনে যাবে, কোন দিনে ফিরবে, উল্টা রথের দিন, এইসব নিয়ে। এবার রথের মেলা কবে শুরু হচ্ছে, শেষ হবে কবে? রথের মেলা 20 তারিখ থেকে রথযাত্রা শুরু, ইংরেজি 20/6/2023 থেকে শুরু হবে, আর 28 জুন হচ্ছে ওল্ড রথ, ওই দিনকে মেলা চলবে। মেলা কি এই 8 দিন মেলা চলবে? আর মেলা উপলক্ষে কী নিরাপত্তা ব্যবস্থা থাকবে? মেলা উপলক্ষে আমাদের এনসিসি টিম থাকে প্রত্যেকবার, তারা থাকবে এবং প্রশাসন যতটা সম্ভব সহযোগিতা করবে, যেরকম ফোর্স দেয় সেভাবে দিবে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।